الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أمر الشكر সহস্বরে আওয়াজ দিয়ে মহাপাতের সাথে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম লা তাহিনু ওয়ালা তাহজানু وأنتم الأعلون إن كنتم مؤمنين وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبة الشهد قرن اللهم يا من قبل تور شوري قرسل مرحبت عن مرحبت خان لأي كثير مرحبت এবার একটু মহাপাতের সাথে আওয়াজ দিয়ে জোরে পড়া যাবে না যাবে না কষ্ট হবে না তো একটু জোরে পড়েন আল্লাহুম্মা কেউ পরে আর কেউ শোনে সকলেই পরেন বালাগান হলামি কামালি কেশবদ্দুদামালিহি আসনত জমি ও কেশালিহি সল্লো আলাইহে ওয়ালিহি মুঝে কুছ মিলে ইয়া না মিলে মোহাম্মদ মিলে ইয়ানিয়সায় জিসে আল্লাহ মিলে বালাগানুলা বিকামালিহি কশফাত দুদা বিজামালিহি হাসুনাত জামি ও ফেসালিহি সল্লো ইয়ে তেরি মিরাজ থি কে তো লৌহ কলম তক পহসা মেরি মেরাজ হে মাই তেরে কদম তক পহসা বলা বলা বিকমালিহি কশফত দুজা বিজমালিহি হসনত জমি ও ফসালিহি সল্লো আলাইহে ওয়ালিহি আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
দরবারে আলীর সামনে পেশ করছি যে আল্লাহ তাআলা ঐতিহ্যবাহী শিমুলচা স্বতন্ত্র একতাই মাদ্রাসা প্রাঙ্গণে প্রতি বছরের মতো এবারেও বিশেষ করে আজকেও আল্লাহ তাআলা হাজারো ব্যস্ততাকে পিছনে ফেলে জান্নাতের বাগানে বসার তৌফিক দিলেন। এতে আপনারা খুশি না বেজার? সকলে অল্প না বেশি? আলহামদুলিল্লাহ। তাহলে যে আল্লাহ তাআলা বসার তৌফিক দিলেন, আমরা সকলে প্রাণ ভরে সমস্ত মহব্বত উজাড় করে দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সাইয়্যিদুল কাওনাইন রহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমার প্রিয় ভাই আলহাজ মোহাম্মদ রতন আলী প্রামাণিক সভাপতি অত্র মাদ্রাসা, এই মাদ্রাসার সভাপতি, আজকের জালসার সভাপতি, আজকের এই জালসার প্রধান অতিথি জনাব খম আতিয়ার হোসেন, চেয়ারম্যান আতাইকুলা ইউনিয়ন পরিষদ পাবনা। এরপরে আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ কপিল কণ্ঠ বক্তা, আপনাদের সকলের প্রিয়জন আল্লাহ হযরত মাওলানা মোহাম্মদ আমদাদ হোসেন জিহাদি সাহেব, কৃষ্ণপুর পাবনা। এরপরে আমার আগে আপনাদের সামনে মূল্যবান বয়ান করেছেন আপনার এলাকার সন্তান বিশিষ্ট আলেম দ্বীন মহতারা মাওলানা রমজান আলী সাহেব। এরপরে আলোচনা রেখেছেন আমার নাতি ভাই উদীয়মান বক্তা বিশিষ্ট আলেম দ্বীন মহতারা মাওলানা জুবায়ের হোসেন শিবপুরি। আমি গুণাগার, প্রায় 35 বছর হল আপনাদের সাথে আমার গভীর সম্পর্ক, যেরকম ঠিক কিনা? এই মাদ্রাসা এই মসজিদের প্রতিষ্ঠা লগ্ন থেকেই যখন হায়দারি সাহেব আসতেন, বয়কলার হুজুর আসতেন, তখন থেকে আমার এখানে আসা যাওয়া। আপনারা আমাকে ভালোবাসেন, আমিও ভালোবাসি অন্তর দিয়ে, যার কারণে আল্লাহ আর কতদিন বাঁচিয়ে রাখবেন বলা যায় না। হয়তো বা এই জালসাও আমার জীবনের শেষ জালসা হয়ে যেতে পারে, পারে না? মরণ তো এখন ডিজিটাল, ডিজিটাল বাংলাদেশ, মরণ ডিজিটাল। এই দেখলেন আছে, এই দেখলেন নাই, এই দেখলাম সোনার খাঁচা, আবার দেখি নাই রে, এই তো অবস্থা। আল্লাহ তাআলা আমার সামনে আমার অত্যন্ত মহব্বতের প্রিয় ভাইরা, বাবাজিরা, পদ্মাদেশি আমার মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই, আমি একটু প্রশ্ন করতে চাই, আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? কারা কারা জান্নাতে যেতে চান হাত তোলেন। আলহামদুলিল্লাহ, কষ্ট দেবে একটু, আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। পথ জান্নাতের পথ হাত নামান, জান্নাতের পথ আর একটা জাহান্নামের পথ। আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন, একটা হলো জান্নাতের পথ আর একটা জাহান্নামের পথ। জান্নাতে যাইতে চাইলে জান্নাতের পথেই আমাদেরকে যেতে হবে, ধরে বলে ঠিক কিনা? জান্নাতের পথে না চললে জান্নাত পাওয়া যাবে না। সে জান্নাতের পথ দেখায় এমন একটি কিতাব, মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআনের মাদ্রাসা, এখানে শিক্ষক মন্ডলীরা, সুদক্ষ শিক্ষক মন্ডলী যারা দীর্ঘদিন ধরে অবৈতনিকভাবে কষ্ট করছে, তারা আপনাদের টাকা পয়সার ওসিলায়, আপনাদের সহানুভূতি সাহায্যের ওসিলায় প্রতিষ্ঠানটা টিকে আছে। এ পর্যন্ত সরকারিভাবে টাকা পয়সা তেমন কিছু আসছে না, তারপরেও শিমুল ছাড়ার মানুষগুলো জিন্দার, ইমানদার, মহব্বতের
আল্লাহর কোরআনকে ভালোবাসার জন্য প্রতিষ্ঠান টিকে আছে, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। সকলে বলেন আমিন, সকলে বলেন আমিন। আমি দোয়া করছি এই প্রতিষ্ঠান আশা করছি অল্প দিনের মধ্যেই ইনশাআল্লাহ তাআলা এমপিওভুক্ত হওয়ার একটা সম্ভাবনা আছে। আপনারা দোয়া করুন, আল্লাহ যেন কবুল করেন, সকলে বলেন আমিন। প্রিয় বন্ধুরা, জান্নাতে যেতে চাইলে প্রথম শর্ত হলো ঈমান। জোরে বলেন কি? ঈমান। ঈমানের ব্যাপারে যদি দুর্বলতা থাকে, ঈমান যদি সঠিক না হয়, জান্নাতের সোগ্রাম আপনার লাগবে না। এজন্য জান্নাতে যাইতে চাইলে শর্ত হলো ঈমান, কারণ ঈমানই হচ্ছে একমাত্র এমন একটি মূল্যবান বস্তু, মূল্যবান জিনিস, যে ঈমান সারা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব মিলে যত মূল্য, তার চাইতে একটা ঈমানদারের ঈমানের মূল্য তার চাইতে কোটি 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 গুণ বেশি দাম। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে পরীক্ষা করতে চাই, আসলে আমাদের ঈমান আছে কি নাই একটু যাচাই করতে চাই। রাজি আছেন? রাজি আছেন? আমার বন্ধুরা, আমি প্রথমেই শুরুতে একখানা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। লা তাহিনু, তোমার কোনো ভয় নাই। ওয়া লা তাহজানু, তোমার কোনো চিন্তা নাই, তোমাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। আনতুমুল আ'লাউনা, তোমরাই বিজয় হবে। ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি ঈমানদার হও। ঈমানদারের কোনো বিফলতা নাই, ঈমানদারের কোনো ক্ষতি নাই, ঈমানদার সফলতা লাভ করবে। জোরে বলেন মারহাবা। আমরা সকলে এখানে বসছি, আমি আশা করি আমরা সকলে কি ঈমানদার না বেঈমানদার? জোরে বলেন আমরা সকলে ঈমানদার, নইলে তো জান্নাতের বাগানে আমরা আসতাম না, ঠিক কিনা কোন? এখন এই ঈমানে, এই ঈমানটা এত মূল্যবান, এই ঈমানটা দুর্বল যদি হয়ে যায় তাহলে জাহান্নামে যাওয়া লাগবে। আর ঈমান যদি তরুতাজ হয়, ঈমান যদি সঠিক হয়, কোরআন সুন্নাহ মোতাবেক হয়, আপনার ঈমান আপনাকে সরাসরি জান্নাতের পায়চারা করে দিবে। সেই ঈমানদার কারা? আল্লাহর কোরআনের সূরা আনফালে মহান আল্লাহ পাক বলছেন ঈমানদার কারা। ঈমানদারের পাঁচটা গুণ থাকতে হবে, কয়টা গুণ? জোরে বলেন কয়টা গুণ? পাঁচটা গুণ থাকতে হবে ঈমানদারের। আল্লাহ বলেন সূরা আনফালে ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আমার আল্লাহ বলেন ঈমানদার তো তারাই যাদের সামনে আমি আল্লাহর কথাটা জিকির করা হয়, জিকির করা হলে আমার ঈমানদার বান্দার আমি আল্লাহর ভয়ে, আমি আল্লাহর মহব্বতে অন্তরটা বিগলিত হয়ে যায়, পাগল পড়া হয়ে যায়, আকর্ষণ বেড়ে যায়। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন আমার দুই নাম্বার গুণ হলো, আল্লাহ বলেন যখন তাদের সামনে আমার কোরআনুল কারীমের কথা আলোচনা করা হয়, যাদাতহুম ঈমানা, তাদের ঈমান বেড়ে যায়, ঈমান বৃদ্ধি পেয়ে যায়, আমল বেড়ে যায়, কাজ বেড়ে যায়, আল্লাহর পথে অগ্রসর হতে থাকে। আল্লাহর কোরআন শোনার পরে যেরকম সুবহানাল্লাহ, আপনারা কোরআন শোনার কারণে, কোরআন শোনার সাথে সাথে আপনার ঈমান যদি বেড়ে যায়, আপনার আমল যদি বেড়ে যায়, আপনি মনে করবেন কোরআন শুনে আমার আমল বাড়ছে, আল্লাহর কথা শুনে অন্তর কাঁপে, আল্লাহর মহব্বতে, আল্লাহর ভয়ে, তাহলে আমার ঈমানদার, আমার মধ্যে ঈমান আছে, আমার কোনো সমস্যা নাই, আমার পরকালে দুনিয়াতে কোনো জায়গায় আমার ভয়ের কোনো কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ঈমানদাররা কি করবে? আল্লাহ বলেন ঈমানদারের
তিন নাম্বার গুণ হলো ওয়ালাল্লাহি ইয়াতাওয়াক্কালুন, ওরা তিন নাম্বার গুণ হলো আমার ইমানদার বান্দা যারা আমার আল্লাহর উপরে ভরসা করবে, কারোর উপরে আস্থাবে না, ভরসা করবে না, কারোর কাছে মাথা নত করবে না, কারোর সঙ্গে লিয়াজি করবে না, একমাত্র শুধুমাত্র আমি আল্লাহর উপরে বিপদ মুসিবতে বিপদ আপদে সুখে দুঃখে সবসময় আমার বান্দা আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, যেরকম সুবহানাল্লাহ বিপদ আসছে কোনো চিন্তা নাই, চিন্তা হলো আল কদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ তাআলা, তকদিরের ভালো মন্দ কার পক্ষ থেকে হয়, জোরে বলে আরো জোরে বলে, তকদিরের ভালো মন্দ সব আল্লাহর পক্ষ থেকে হয়, পক্ষ থেকে হয়ে থাকে, কাজেই আমার ভয়ের কোন কারণ নাই, বিপদ আসছে আমি ধৈর্য ধরলাম আল্লাহর উপরে। আমার বন্ধুরা চার নম্বর গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, আল্লাহ বলেন ইমানদারের চার নম্বর গুণ হলো ওরা নামাজ কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠা করবে, নামাজের ব্যাপারে কোন রকম গাফলতি করবে না, দুর্বলতা প্রকাশ করবে না, নামাজের সময় হয়ে গেলে আজান হবে মসজিদে, দুনিয়ার যত কাজ কারবার আছে ব্যবসা বাণিজ্য সব পিছনে ফেলে আমার ইমানদার বান্দার ইমানের কারণে ইমানের তাগিদের জন্য আমার বান্দা মসজিদে ছুটে গিয়ে আমি আল্লাহর সিজদা করবে। কথাগুলি কি বুঝতেছেন? বোঝা যাচ্ছে? চার নম্বর গুণ হলো ইয়াকুমুনাস সালাতা, পাঁচ নম্বর গুণ হলো অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ তাআলা আমার বান্দার ইমানদার বান্দাকে যে সম্পদ দিয়েছে রিজিক দিয়েছি অপা করে আমি আল্লাহর পথে ব্যয় করবে, এখানে কাপড়টা করবে না, যখন যেটা প্রয়োজন আমার দিনের জন্য আমার ইমানদার মুত্তাকি বান্দা আমার ইমানদার বান্দা আমার পথে ব্যয় করবে। আল্লাহ বলেন এই পাঁচটা গুণ থাকলে আমি আল্লাহ পাক আমার ওই বান্দাকে কি পুরস্কার দিব, তিনটি পুরস্কার আমি দান করবো, যেরকম কয়টা আরো জোরে বলেন, জোরে হলো না আরো জোরে, তিনটা পুরস্কার আল্লাহ বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, এক নাম্বার মর্যাদা হলো আমি আল্লাহর পক্ষ থেকে সুউচ্চ মর্যাদা আমি তাকে দান করব, দুনিয়ার মানুষ তাকে যদি পছন্দ নাও করে ভালো নাও বাসে যদি খারাপ করে আমি আল্লাহর নিকটে আমার ওই বান্দার মর্যাদা সুউচ্চ মর্যাদা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সুউচ্চ মর্যাদা লাভ করবে আমার ফেরাতুন এবং আমার বান্দা খুঁটিনাটি গুনাহ করে ফেলবে আমি আল্লাহ তাআলা আমার ওই বান্দার গুনাহগুলো মাফ করে দিব, এরপরে আমি বান্দার অরিসকুন করিম সম্মানজনক রিজিকের ফয়সালা করে দেব, যেরকম সুবহানাল্লাহ মর্যাদা সম্পূর্ণ রিজিক দান করব, আমার বান্দার রিজিকের কোনো অভাব থাকবে না, কোনো চিন্তা থাকবে না, আমার বান্দা যাই করবে তার মধ্যে আমি আল্লাহ পাক বরকত দিয়ে আমার বান্দার সুন্দর রিজিকের ফয়সালা করে দেব, যেরকম সুবহানাল্লাহ। কয়টা মর্যাদা মনে রাখবেন, কয়টা মর্যাদা? এক নম্বর হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সুউচ্চ মর্যাদা রাহুম দ্বারা যা কুনিন্দা রব্বিহীন, দুই নম্বর মাগফেরা ক্ষমা আল্লাহ তাকে ক্ষমা করবেন, বান্দা ভুল করে গুনাহ করে না, কথা বলেন না কেন করে না, গুনাহ হয়ে যায় হাজার চেষ্টা করলেও গুনাহ থেকে বাঁচা যাবে না, গুনাহ হয়েই যাবে, কিন্তু আল্লাহ বলেন আমার ওই বান্দা ভুল করবে অন্যায় গুনাহ করে ফেলবে আমি আল্লাহ তাআলা পক্ষ থেকে আমার বান্দাকে ক্ষমা করে দেওয়া হবে, মাফ করে দেওয়া হবে, আর আমার এই বান্দার উত্তম রিজিক আমি সম্মানজনক রিজিকের ফয়সালা করে দেব। প্রিয় ভাইরা আপনারা দেখেন না আল্লাহর কোরআনের খেদমত করার কারণে এই মাদ্রাসার কয়েকজন শিক্ষক সকলেই আমার ছাত্র আলহামদুলিল্লাহ, হ্যাঁ টাকা পয়সা বেশি নাই কিন্তু তার চাকরিটুকু কম আছে, কথা বলেন না কেন, ওরা কি দুর্বল হয়ে থাকে, কি সুন্দর পোশাক, কি সুন্দর আপনার চাল চলন, কি ভদ্র এত সুন্দর ভাবে চলে, টাকা তো অল্প, বরকতের মালিক কে, জোরে বলেন কে, আল্লাহ পাক অল্পের মধ্যে বরকত দিয়ে দেন, সম্মানজনক রিজিকের ফয়সালা করে দেন, মহান আল্লাহর এটা ওয়াদা, এজন্য ঈমান হলো বড় মূল্যবান বস্তু, ঈমান না থাকলে যত আমল করেন আপনি ঈমান না থাকার কারণে
ইহুদি নাসারা খ্রিস্টানেরা মুশরিকেরা হাজার হাজার আমল করে, লাভ নাই, এক পয়সা লাভ নাই, যেহেতু তাদের মধ্যে ঈমান নাই। আপনার ঈমান আছে, ঈমান সবচাইতে বড় পুঁজি। এই ঈমান থাকার কারণে আপনি একদিন একদিন মাফ করে আল্লাহর জান্নাতে পৌঁছতে পারবেন, এটা আল্লাহর ওয়াদা। সিল্লাহ বলেন সুবহানাল্লাহ, কার ওয়াদা? বলে বলেন কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। আমার ঈমানদার বান্দাকে আমি জান্নাত দিব। ও বন্ধুরা, ঈমান থাকলে জান্নাতের অভাব নাই। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়ামিলুস-সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াযুকুনা আনহা ওয়ালা। আমার আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়ামিলুস-সালিহাতি, নেক আমল করেছে, ভালো কাজ করেছে, খারাপ কাজ করে নাই, নেক আমল করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহর ওয়াদা, আমার এই বান্দাকে সর্বোচ্চ জান্নাত জান্নাতুল ফিরদাউস দান করব। সুবহানাল্লাহ। ঈমান আছে আর আমল আছে। অনেক আমরা আছি বিশ্বাস করি কিন্তু আমল করি না, আমাদের এটা বড় ত্রুটি, বড় ক্ষতি। এই জন্য আমাদেরকে নেক আমল, ঈমানের সাথে সাথে নেক আমল গুলো করে যেতে হবে। তাহলে আমরা আল্লাহর ওয়াদা, আমার এই বান্দাকে আমি আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস দ্বারা মেহমানদারি করব। আমার ওই বান্দার কোনো চিন্তা থাকবে না, মৃত্যুর পরে আমি জান্নাতুল ফেরদাউসের ফয়সালা করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতুল ফেরদাউস শান্ত আপনারা, সেই জান্নাতে প্রবেশ করার পরে খালিদিনা ফিহা, আল্লাহ বলেন সেই জান্নাতে একবার প্রবেশ করতে পারলে আমার এই বান্দা ওই জান্নাত থেকে কোনোদিন বের হবে না। লা ইয়াবগুনা আনহা হাওয়ালা, বান্দা কোনোদিন মনে চাইবে না এই জান্নাত ভালো লাগে না, আল্লাহ এখান থেকে অন্য জায়গায় সরিয়ে দাও। কয়দিন থাকবে? শুরু হবে, কোনোদিন শেষ হবে না, সেই জায়গা থেকে বের হতেও মন চাবে না। দুনিয়ায় যত সুন্দর বাড়ি করেন না কেন, এয়ার কন্ডিশন বাড়ি করেন না কেন, এক জায়গায় থাকতে কি ভালো লাগে? জোরে কোন ভালো লাগে? বাজার ঘাটে, আমার এলাকাতে কাজী সাহেবদের বাড়ি শিবপুরে দোতলা বাড়ি, ঢাকাতে কয়েকতলা বাড়ি, এয়ার কন্ডিশন বাড়ি, ওই বাড়ি ফেলে শিবপুর বেড়াতে আসে। আমরা জিজ্ঞাসা করতাম কাজী সাহেবকে, নানা এত সুন্দর বাড়ি তুমি শিবপুর আসেন কেন? বলে ভালো লাগে না, শিবপুরের মুক্ত হওয়া আমার কাছে সবচাইতে ভালো লাগে, এই জন্য মাঝে মধ্যে বেড়াতে আসি। কিন্তু জান্নাতে একই জান্নাতে থাকবেন, এক জায়গায় থাকবেন, একদিন নয়, দুই দিন নয়, সহস্র সহস্র কোটি বছর, শুরু আছে তার শেষ নাই। কোনোদিন মন চাইবে না এখান থেকে বের হয়া অন্যত্র যাই, ভালো লাগছে না, এক জাতীয় খানা জান্নাতের খানা খাইতে মন চাচ্ছে না, একটু বদলায় দেই, তার মানে জান্নাতে যাবেন। আল্লাহ বলেছেন মা তাস্তাহি আনফুসুকুম, আল্লাহর বান্দা মনে যা চাবে উদয় হবে আমি ওইতে খাবো, সাথে সাথে আল্লাহ তাআলা ফয়সালা করে দেবেন, তার সামনে পৌঁছিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্বাস হয় না? কেবে বিশ্বাস হয় না? আল্লাহ বান্দা সাথে সাথে পৌঁছিয়ে দেওয়া হবে, আরামের সাথে আল্লাহর বান্দা মনে যা পাবে। আপনার মন চাইবে যে একটু একটু মরিচের তরকারি খাবো, ঝাল খাবো, সাথে সাথে রেডি, কষ্ট করে লাগবে না। এই ব্যবস্থাপনা মহান আল্লাহ পাক আপনার আমার জন্য করে রেখেছেন। এই দুনিয়া একটু কষ্ট করে আমরা যদি ঈমানটাকে সুষ্ঠুভাবে কোরআন হাদিস মোতাবেক শিরক মুক্ত ঈমান এবং বেদাত মুক্ত ঈমান যদি করতে পারি, ইনশাআল্লাহ তারা টুপিটাকি গোনা থাকলে আল্লাহর ওয়াদা ক্ষমা করে দিয়ে আমার আল্লাহ তারা জান্নাতের ফয়সালা করে দিবেন। সকলে বলেন আমিন, সকলে বলেন আমিন। প্রিয় ভাইরা, সূরায়ে আসরের মধ্যে আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসরিন, সমস্ত মানুষই ক্ষতির মধ্যে নিমজ্জিত, ইল্লাল্লাযীনা আমানু। এখানেও আল্লাহ পাক প্রথম বলেছেন একমাত্র ঈমানদার, এর কোনো ক্ষতি নাই, আছে ঈমান, এর কোনো ক্ষতি নাই। ইল্লাল্লাযীনা আমানু ও আমিলুস-সালিহাত, সে ঈমানের সাথে সাথে নেক আমল করলো। আল্লাহ বলেন আর ওয়াতাওয়াসাউ বিল হক, ওয়াতাওয়াসাউ বিস-সবর। এক নম্বর হলো ঈমান,
দুই নাম্বার নেক আমল, এখানে তিন নাম্বার হলো সত্য পথে চলবে, আল্লাহর পথে চলবে, পরস্পর পরস্পর ভালো পথে আসার জন্য দাওয়াত দেবে একজন আরেকজনকে, ভাই আসো আমরা মসজিদে যাই, ভাই আসো আমরা একটু আল্লাহকে ডাকি, আসো আমরা কোরআনের মাদ্রাসায় সন্তানদের দেই, আমার নাতিকে, আমার সন্তানকে, আমার কলিজার টুকরাকে কোরআন পড়াই, আমরা কোরআন পড়ি, পরস্পর পরস্পর ডেকে ডেকে নিয়ে ভালো কাজ করবে। এই ভালো কাজ করতে গিয়ে বাধা আসে না আসে না? জোরে বলেন আসে না নাই? বাধা আসে, কারণ শয়তান কোন সময় ভালো পথে চলতে আপনাকে দেবে না। এই জন্য শয়তান বিভিন্ন চক্রান্ত করে আপনাকে মিসগাইড করে খারাপ পথে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করবে। আপনি যখন পরস্পর পরস্পর দাওয়াত দেবেন আর পরস্পর পরস্পর বিপদ আপদ মুসিবতে পড়ার কারণে একজন আরেকজনকে ধৈর্য ধারণ করার উপদেশ দেবেন, আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন, আল্লাহ পক্ষ থেকে আইনি মদত আসবে। কারণ আল্লাহর ওয়াদা, আল্লাহ বলছেন ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আমার ঈমানদার বান্দাদের জন্য আমি আল্লাহর ওয়াদা হলো, এটা আমার হক, এটা আমার দায়িত্ব, আমার ঈমানদার বান্দাদের জন্য সাহায্য করা, আমি আল্লাহর এটা হক। সুবহানাল্লাহ, বলবেন না আপনি বিপদে পড়বেন, ইসলাম বিরোধী শক্তি আপনার বিরুদ্ধে হস্তক্ষেপ করবে, আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, আর ইসলামের পথে চলার কারণে আল্লাহর পথে চলার কারণে আপনি বিপদে পড়বে না, আল্লাহ দেখবে না, তাই কি হয়? জোরে বলেন তাই কি হয়? ওহান আল্লাহ তাআলা বলছেন রাকান হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমার বান্দা বিপদে পড়বে, আমি আল্লাহ পাকের দায়িত্ব হলো আমার এই বান্দাকে সাহায্য করা। আল্লাহ সাহায্য করেন না? সবচাইতে এই দুনিয়াতে বিপদে পড়েছেন কারা বলেন তো? সবচাইতে বেশি বিপদে পড়েছেন কারা? নবী এবং রাসূলগণ, এদের এত পরীক্ষা আর কাউকে আল্লাহ করেন না। ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে দেওয়া হয় না, কি বলেন? আগুনের চরক বানাইছে এমন বিরাট, যেই আগুন তিন মাইল দূর থেকে কোন পাখি যদি উড়ে যায় আগুনের তাপে পুড়ে যাবে, তিন মাইল উপরে, তিন মাইল মানে চতুর্দিক দিয়ে এই অবস্থার মধ্যে দিয়ে আল্লাহর পয়গম্বরকে এই আগুনে ফেলবে, ওরা পাচ্ছে না, ওরা চরক বানাইছে, চরক ভরে না, ফেরেশতারা বন্দীকে বন্ধ করে রেখেছে, ঘুরতে দেয় না। পরবর্তীকালে এক পর্যায়ে গিয়ে চরক ঘুরছে, আল্লাহর ফেরেশতারা এসে বলছে হে ইব্রাহিম খলিল, হে আল্লাহর পয়গম্বর, আপনি বলুন, একটুখানি অনুমতি দেন, এই আগুন দিয়ে নমরুদের সমস্ত নমরুদের বাড়িঘর পুড়ায় সারখার করে দেব, আপনার কাছে একটু অনুমতি চাই। আল্লাহর পয়গম্বর বললেন তোমরা আমার কাছে আসো সাহায্যের জন্য, আমি কার গোলাম? বলে আল্লাহর গোলাম। আল্লাহ তাআলা কি আমাকে দেখছে না? বলে হ্যাঁ দেখছেন। বলে আল্লাহ যদি আমাকে এই আগুনে পুড়িয়ে মারতে চান, আমি শতবার পুড়তে রাজি আছি, আমি তোমার সাহায্য চাই না। আমার ভাইরা আগুনে দেওয়া হলো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, ঈমান বলিয়ান হওয়ার কারণে, ঈমান তরবত থাকার কারণে, আল্লাহর খলিলের ঈমান দুনিয়ার সবগুলো ঈমান এক পাল্লা করলে একজন নবীর ঈমানের সমতুল্য হবে না। এই আল্লাহর পয়গম্বর আগুনে গেলেন, সাথে সাথে আল্লাহর সাহায্য চলে আসতো। আল্লাহ বললেন অকান হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, ঈমানদারের সাহায্য করা আমি আল্লাহর দায়িত্ব। বন্ধুরা আমার, আল্লাহর সাথে সাথে জুড়ি দিলেন কুল্লা ইয়ানারুকুনি বারদাও ওয়াসালামান আলা ইব্রাহিম। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, আমি তখন আল্লাহ বলছেন কুল্লা, আমি বলে দিলাম ইয়া নারু, হে অগ্নিকুণ্ড, হে আগুনের কুণ্ডলি, হে আগুনের আগুনের আপনার পাহাড়, ঠান্ডা হয়ে যাও, কুনি বার দাও, ঠান্ডা হয়ে যাও, ঠান্ডা এমন হবে না যেই ঠান্ডা হলে আমার ইব্রাহিম কষ্ট পাবে, সালামান মানে শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর 40 দিন পর্যন্ত আগুনের মধ্যে ছিলেন,
আর এই 40 দিনের ভিতরে একটা কসম করে নেয় আর আল্লাহ তাআলা জিবরিলকে বলে দিলেন হে আমার ফেরেশতা জিবরিল চলে যাও আমার পয়গম্বর আমার দোস্ত আমার খলিল আগুনের মধ্যে পড়ে থাকবে একা তা হয় না জান্নাত থেকে জান্নাতের তত্ত্ব নিয়ে আমার খলিলের সঙ্গে মোকাবিলা আলোচনা করতে থাকো আগুনের মধ্যে হলো জান্নাতের বাগান করে কোন সুবহানাল্লাহ এই জন্য দাম কার ঈমানের কথা আমরা বুঝাতে করতেছি না আমার ভাই আমি চিল্লাবো না কথা করে বুঝার চেষ্টা করেন দাম কিসে জোরে বলে ঈমান আমাদের আছে তো জোরে বলে আছে তো ঈমান থাকলে কোনো চিন্তা নাই কোনো ভয় নাই কবরেও নাই হাসরেও নাই দুনিয়াতেও নাই কারণ ঈমান থাকার কারণে যার যতবার ঈমান সে তত পরীক্ষায় উত্তীর্ণ হয় অনেক ঈমানদারদের পরীক্ষা করা হয়েছে বাংলাদেশেও হয়েছে হয় নাই তারা পিষ্ট হয় নাই অকাতরে জীবন দিতে প্রস্তুত কারণ ঈমান নিয়ে কবরে যাওয়া সবথেকে বড় মূল্যবান জিনিস এই জন্য আমরা সেই ঈমানকে কিভাবে গ্রহণ করতে হবে কিভাবে ঈমানকে তরুতাজা করতে হবে কিভাবে ঈমানের মাধ্যমে আমল করতে হবে সেই শিক্ষা কেন্দ্র হচ্ছে আল মাদ্রাসা মাদ্রাসা যেখানে আপনার কোটি বাচ্চাকে ছোট বাচ্চাকে মাস্তা মাসায়ের ছয়শুদ্ধ কোরআন তেলাওয়াত এবং বিভিন্ন কিতাব আরবি কিতাবগুলো বাংলা ইংরাজি ও বিভিন্ন রকম কিতাব শিক্ষা দেওয়ার পরে এই মাদ্রাসা থেকে পড়ে এই ইবতেদাই থেকে পড়ে বড় বড় আলেমও হয়ে গিয়েছে হয় নাই ইবাদত হয় নাই হয়েছে এটা হচ্ছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান কারণ ভিত যদি ভালো না থাকে তাহলে বড় হয়ে লাভ নাই কারণ কোনো বিল্ডিং দিতে গেলে যদি ভিতটা মজবুত না হয় তাহলে ওই বিল্ডিং কি থেকে জোরবান থেকে এই জন্য প্রাথমিক বিদ্যালয়গুলো বিশেষ করে আপনার ইবতেদাই মাদ্রাসাগুলো এখান থেকে লেখাপড়া করে আমাদের শিবপুর মাদ্রাসায় তারপরে আইয়েতে দারুলমা ট্রাস্টে ওই যে উপর মাদ্রাসা শিবপুর মাদ্রাসায় ছাত্ররা গিয়ে পড়তেছে বড় বড় আলেম হচ্ছে এই সন্তান একদিন কাজে লাগবে আপনার কাজে লাগবে কারণ কোরআন পড়ার চাইতে বড় মূল্যবান জিনিস আর নাই আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বলছেন তোমাদের মধ্যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে কোরআন নিজে শিক্ষা করলো অপরকে শিক্ষা দিল এই ব্যক্তি সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তি কার কাছে জোরে বলে আরো জোরে বলে আল্লাহর কাছে সেই জন্য আমরা কার কাছে প্রিয় হতে চাই জোরে বলে আমরা আল্লাহর কাছে প্রিয় হতে চাই প্রিয় ভাইরা এখন আমরা বুঝছি না চোখ যখন বন্ধ করব তখন কোরআনের মর্যাদা আমরা বুঝতে পারবো ঠিক কিনা কোন আমার ভাইরা তখন আমরা বুঝতে পারবো আমি গালগপ্প করছি না আল্লাহ তাআলা বলেন এই দুনিয়ার যত অশান্তি যত বিপদ মুসিবত আপনার যত টর্নেডো কোন আর বিভিন্ন রকমের বালা মুসিবত বর্তমান যেমন কিনা করোনা ভাইরাস এমন একটা ভাইরাস এক এক দিন এক এক রূপ নিচ্ছে এর আপনার ভ্যাকসিন আবিষ্কার করা কঠিন হয়ে গিয়েছে আল্লাহ তাআলার ক্ষুদ্র একটা ব্যবস্থা যেটাকে তমাম দুনিয়া অচল আজ 10 মাস আমাদের মাদ্রাসা বন্ধ স্কুল বন্ধ কলেজ বন্ধ ভার্সিটি বন্ধ ছেলেরা লেখাপড়া করতে পারছে না এখন কত সতর্কতার সাথে চলা লাগতেছে একটা মাত্র ভাইরাস কোন ভাইরাস কিছু করতে পারবে না আল্লাহ যদি চান জোরে বল ঠিক কিনা আর এগুলো আসে এগুলো আসার পিছনে একমাত্র কারণ আল্লাহর কোরআন থেকে সরে যাওয়ার কারণে এটা আমি বলি নাই কোরআন সাক্ষী দেন কোরআনকে যদি বলেন কোরআন আমরা কেন বিপদে পড়লাম তোমার কাছে কি জবাব আছে কোরআন বলে দিচ্ছে অমান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দানকা জোরে বলেন আল্লাহু আকবার আরে জোরে বলেন আল্লাহু আকবার কোরআন বলে অমান আরাদা আন যিকরি এখানে যিকরি মানে কোরআন আল্লাহর কোরআন বলে দিচ্ছে আল্লাহর পক্ষ থেকে যে ব্যক্তি আমি কোরআন থেকে মুখ ফিরিয়ে রাখলো অবজ্ঞা করলো মানলো না প্রত্যাখ্যান করলো অপমান করলো কোরআনের শাসন কোরআনের ব্যবস্থাপনা অবজ্ঞা করলো মানলো না মুখ ফিরিয়ে রাখলো ফা ইন্না লাহু মাঈশাতান দানকা আল্লাহ বলেন এই ব্যক্তিদের দুনিয়ার জীবন হবে সংকীর্ণময় অচল অবস্থা
কোটি কোটি টাকা আছে ব্যবহার করার উপযুক্ত থাকবে না আমার ভাইরা বাড়ি আছে গাড়ি আছে ব্যবহার করতে পারবে না মনের মধ্যে সব সময় ভয় বাজারে ঘাটে যাইতেও সাহস পায় না মুখে একটা টুনা পড়া জোরে কোন ঠিক কিনা জোরে কোন ঠিক কিনা আল্লাহর কোরআন বলে এটাই শুধু নয় শুধু দুনিয়াতে নয় আল্লাহ পাক বলেন শোনো বান্দারা কোরআনকে না মানার কারণে দুনিয়াতে বিপদ আর কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা কোরআনকে অবজ্ঞাকারী ব্যক্তিদের জন্য কোরআনকে অবিশ্বাস করে যারা তাদের জন্য ঘোষণা হলো অনাহাসুরুহু ইয়াউমাল কিয়ামাতে আমা আর আমি আল্লাহ কিয়ামতের দিন আমার বান্দাদেরকে অন্ধ বানায়া দুন আপনার হাসরের ময়দানে উঠাবো কি বানায়া জোরে বলে অন্ধ বানায়া উঠাবো এই অন্ধ ব্যক্তিরা তখন আল্লাহর কাছে কেঁদে বলবে কালা রব্বি লা হাসাদতানি আমা হে আমার রব হে আমার প্রতিপালক আল্লাহ তুমি কেন আমারে অন্ধ বানালে অকাত তুমতু বাসিরা আমার তো চোখ ছিল আমি দেখেছি দুনিয়াতে সব তুমি কেন অন্ধ বানালে আল্লাহ তাআলা জবাবে বলবেন অকাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা অকাযালিকাল ইয়াউমা তুনসা বান্দা তুমি অন্ধ হলো কারণ হলো আমি আল্লাহর পক্ষ থেকে যখন তোমাদের কাছে কোরআন গিয়েছিল পাঠিয়েছিলাম কোরআন তোমরা মানো নাই ফানাসিতাহা ভুলেছিলে কোরআনকে প্রত্যাখ্যান করেছিলে অমান্য করেছিলে আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম আমি তোমাকে আর সম্মান দেব না মর্যাদা দেব না এখন তুমি থাকো জাহান্নামে আল্লাহর বান্দা কেঁদে কেঁদে বলবে রব্বুল আলামিন হে পরোয়ারদিগার বেরিয়াত হে মহান মাবুদ দয়া করে তুমি আমাকে দুনিয়াতে পাঠাও রব্বানা আখরিজনা নামাল সালেহান গায়রাল্লাযী কুন্না নামাল হে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাও দুনিয়াতে গিয়ে আমি ভালো কাজ করব অপকর্ম অন্যায় অবিচার জুলুম নির্যাতন কোন খারাপ কাজ করব না সব সময় আমি ভালো কাজ করব আল্লাহ বলবেন আমি আল্লাহ তাআলা আর দুনিয়াতে পাঠাব না আমি আল্লাহর বিধান এটা নয় আলহামদুলিল্লাহ আমি আল্লাহর বিধান নয় তোমাকে আর দুনিয়ায় পাঠাব না দুনিয়াতে পাঠিয়েছিলাম লম্বা হায়াত দিয়েছিলাম এই হায়াতে আমার কথা মানো নাই আমার কোরআন মানো নাই কোরআনকে অবজ্ঞা করেছিলে যার কারণে এখন তোমাকে যে শাস্তি দিতে যেটা তো প্রাপ্য সেই শাস্তি যোগ্য ভোগ করো আর তোমাকে পাঠানো হবে না প্রিয় ভাইরা এজন্য আল্লাহর বান্দারা যারা কোরআনের কথা মোতাবেক কোরআনকে মহব্বত করবে কোরআন পড়বে কোরআন মোতাবেক আমল করবে আল্লাহর ওয়াদা তার কোনো চিন্তা নাই তার কোনো ভয় নাই কবরেও নাই হাসরেও নাই কিয়ামতের ময়দানে কোরআন আপনাকে সাক্ষী দিয়ে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে এই কথাগুলো কোরআনের মধ্যে আল্লাহ কোট করেছেন জোরে কান সুবহানাল্লাহ বিশ্বাস হয় বিশ্বাস হয় আমার ভাইরা কোরআন আপনাকে সাথে করে নিয়ে আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে কোরআন মানার কারণে আর কোরআন না মানলে কোরআন আপনাকে জাহান্নামে নিয়ে যাবে ছাড়বে না উদাহরণ স্বরূপ আমার ভাইরা দুইতে ছাড়া এক রকম নয় কোরআন আপনাকে জান্নাতে না নিয়ে ছাড়বে না জাহান্নামে না নিয়ে ছাড়বে না ধরেন কসিমদ্দির বেটা সলিমদ্দি চুরি করেছে দীর্ঘদিন ধরে পুলিশ তাকে তালাশ করছে খুঁজে পায় না হঠাৎ করে একদিন ফের পাওয়ার পরে সে সলিমদ্দি করছে সলিমদ্দি কারো নাম থাকে রাগ করুন না আমি উদাহরণ দেওয়ার জন্য বলছি বলছে দেখো স্যার পুলিশ ভাই তুমি আমার ধর্মের বাবা হও তুমি আমাকে ছেড়ে দাও আমাকে কাস্টমিতে নিও না আমি তোমার কথা মানবো এখন থেকে আর অন্যায় করব না পুলিশ বলবে পুলিশ বলে বেটা তোর জন্য 10 বছর হন্য হয় খুঁজতেছি তোকে পাওয়া যাচ্ছে না এখন পাইছি তোকে আর ছাড়বো না আপনার বন্ধু 10 বছর পর বিদেশ থেকে আসছে আপনার বাড়িতে আপনার বন্ধু কাছে বন্ধু কেবল সবেমাত্র বাড়িতে আসছি আমি আজ থাকবো না আপনি বন্ধুকে বলছেন বন্ধু 10 বছর পরে তুমি আমার বাড়ি আসছো তোমাকে আমি ছাড়বো না এই তুই ছাড়বো নাকি এক কথা কি বোঝাতে পারলে দুই ছাড়বো নাকি এক একটা হলো ভালোবাসা মহব্বত আর একটা হলো শত্রুতাই এই জন্য আমরা মহব্বত চাই না শত্রুতাই চাই জোরে বলে আমরা মহব্বত চাই আল্লাহর কোরআনের জন্য রাত বেশি হবে আমি লম্বা কথা বলে কষ্ট দেব না কারণ এখন থেকে একাধারে প্রায় আপনার ডিসেম্বর মাস পড়াই জলসা আছে এই জন্য কষ্ট আমি বেশি করব না
আবার যেহেতু মেহমানরা আসছে তারা কথা বলবে। প্রধান আকর্ষণ আমার প্রিয় ভাই ছোট ভাই হলেও তারা আন্তর্জাতিক মানের বক্তা, আপনাদের সামনে মূল্যবান কথা বলবেন। আমি আপনাদের কাছে যেটা বলতে চাই, আমরা কোরআনের পক্ষে না বিপক্ষে? কারা কারা হাত তোলেন? আলহামদুলিল্লাহ আমরা সকলে কোরআনের পক্ষে। কোরআনের পক্ষে না থাকে উপায় আছে? জোরে বলুন, উপায় আছে? বিপদ অবশ্যম্ভাবী বিপদ, কারণ আজ দুনিয়াতে আপনি আছেন, টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, আপনার জনবল আছে, মৃত্যুর পরে কি আপনার পাশে কেউ থাকবে? জোরে বলুন, থাকবে? আপনাকে একাই কবরে থাকতে হবে, একদিন নয় দুই দিন নয়। এখন আপনি বলবেন এখন থেকে কিয়ামত শুরু হবে, কিয়ামতের একটা দিন হবে, খামসিনা আলফাসানা দেন, 50,000 বছর কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে থাকতে হবে। আল্লাহর কোরআন বলছে, মিয়া জানমেদাহু খামসিনা আলফাসানা দেন মিম্মাতা উদ্দুন। আল্লাহ বলছে তোমরা যেভাবে গণনা করো, এক দুই করে গড়ো, তোমাদের গণনার ভিত্তিতে একটা দিন কিয়ামতের দিন 50,000 বছর সেখানে দাঁড়ায় থাকতে হবে। আমার ভাইরা, আল্লাহর কোরআনের পক্ষে থাকলে কোরআন কান্দি নিয়ে আল্লাহর আরশে আজিমের ছায়ায় ব্যবস্থা আছে, এরকম সামিয়ানা থাকবে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বিচার করবেন, ফয়সালা করবেন বান্দাদেরকে এই আরশে আজিমের ছায়ায়। দাদু অসুবিধা হচ্ছে না তো? আমি কথা শেষ করছি, আপনাকে সময় দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, আরশে আজিমের ছায়ায় আপনার কোরআনকে ভালোবাসার কারণে, কোরআনকে সাহায্য করার কারণে, কোরআন মুতাবিক জীবন করার কারণে আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়ায় আপনাকে টান দিয়ে জায়গা করে দিবেন। আর আল্লাহ তাআলা নিজে বান্দাকে সাকাহুম রাব্বুহুম সারা মান তাহুরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ পাক নিজে বান্দাকে সরাবে, তাহুরা পান করায় দেবেন। বান্দা যখন একবার পান করবে 50,000 বছর কেটে যাবে, আল্লাহর বান্দার তৃষ্ণা লাগবে না, কষ্ট হবে না, আরামের সাথে থাকবে আরশে আজিমের ছায়ায়। আমার ভাই, পক্ষান্তরে যারা কোরআনকে মানে নাই, কোরআনকে মিথ্যাবাসন করেছে, কোরআনের সাথে বিয়াদবি করেছে, আল্লাহ কোরআনে বলেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জাবালু ফি সাম্মিল খিয়াত। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক বলেন যে ব্যক্তি কোরআনকে মিথ্যে পোষণ করলো, অহংকার বসে কোরআনকে প্রত্যাখ্যান করলো, আল্লাহ বলেন লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামায়, তার জন্য আসমানের দরজা খোলা হবে না, ওলা ইয়াদখুলুনাল জান্নাতা, তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত, যেমন সুসের ছিদ্রের ভিতর দিয়ে উটকে প্রবেশ করানো তত কঠিন, আল্লাহর ওই বান্দা জান্নাতে যাওয়া তার চাইতেও কঠিন হয়ে যাবে। নাউযুবিল্লাহ বলবেন না। এই জন্য আমরা কোরআনকে ভালোবাসতে চাই, জোরে বলেন ঠিক কিনা?